হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিজিটাল উইট। সো আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি গুগল ম্যাপস থেকে আপনাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করে দেখাবো। হ্যাঁ, গুগল ম্যাপস। সো যারা অবাক হয়েছেন, একটু অবাক হবেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা ফলো করেন, তাহলে খুবই ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে গুগল ম্যাপস এর ক্লায়েন্ট হ্যান্ডেল করা যায়। সো তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে গুগল ম্যাপস এর ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য গুগল ম্যাপস আমি সিলেক্ট করবো, গুগল ম্যাপস এন্টার করবো। দেন এর আগে আপনাদের একটু বলে রাখি যে গুগল ম্যাপস থেকে অবশ্যই, যেহেতু ম্যাপস নিয়ে কাজ করছি, অবশ্যই কিছু ফিক্সড এরিয়া বা লোকেশন নিয়ে কাজ করতে হবে। সো এর আগে করতে হবে আমাদের একটা নির্দিষ্ট বা একটা সিলেক্টেড কিছু লোকেশন বা লোকেশন আমাদের সিলেক্ট করতে হবে বা কান্ট্রি। যেমন হচ্ছে আমি ধরেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। সো আমি কি করলাম, ইউনাইটেড অল স্টেটস বা ইউনাইটেড যে সকল স্টেটস গুলো আছে সবগুলো একটু চেক করি। চেক করার কারণ হচ্ছে আমি হচ্ছে র্যান্ডমলি ইউনাইটেড স্টেটস গুলা বা যে কোনো র্যান্ডমলি স্টেটস থেকে আমি হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করবো আজকে। আজকে আমি যে স্পেসিফিক কিছু স্টেটস সিলেক্ট করে সেখান থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করবো। কারণ হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস এর মধ্যে হচ্ছে ফেমাস কিছু স্টেটস আছে, যে সব স্টেটস গুলো খুবই ফেমাস বা সবাই খুবই ফলো করে বা যেখানে সবাই খুবই কাজ মানে ক্লায়েন্ট হান্ডেল করে বা জবস বা কাজ করে থাকে, সেসব স্টেটস গুলো বাদে আমি যেগুলো ইউনিক স্টেটস আছে সেগুলো আজকে আমি ফলো করবো। সেগুলো থেকেই সেগুলো গুগল ম্যাপসে সার্চ করে সেখান থেকে ক্লায়েন্ট হান্ডেল করার ট্রাই, তাহলে কারণ এতে কাজ করার সম্ভাবনা একটু বেশি থাকে। সো দেখেন আমি একটু কিছু, যেমন হচ্ছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, এগুলো হচ্ছে ফেমাস স্টেটস বা ইন্ডিয়ানা, এগুলো আমি বাদ দিয়ে এগুলো এক পাশে রেখে কিছু ইউনিক স্টেটস গুলো আমি হচ্ছে আজকে ফলো করব। তো আমি আমার মতো একটা হচ্ছে সিলেক্ট করে ম্যানুয়ালি আমি আমার মতো এই যে মন্টানা এই স্টেটস সিলেক্ট করলাম, যে কপি করলাম। এখন কপি করে আমি গুগল ম্যাপসে সার্চ করবো। এখন গুগল ম্যাপসে কি সার্চ করবো, তো আমি হচ্ছে এই স্টেটস যতগুলা হচ্ছে আপনার এই স্টেটস রিলেটেড যত আপনার ক্লোথিং শপ, পেট শপ অথবা হচ্ছে জুয়েলারি শপ, এই ধরনের শপস বা বুক শপ, এই ধরনের শপস আছে, তো আমি ওগুলা সিলেক্ট করে খুঁজে বের করার চেষ্টা করবো। কারণ এইসব শপস বা এইসব যেসব যারা বিজনেস ওনার, যারা ই কমার্স বিজনেস করে এই ধরনের, তারাই মূলত হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা এসইও সার্ভিস গুলা হচ্ছে বাই করে থাকে। তারাই হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার এর মাধ্যমে, এক্সপার্ট এর মাধ্যমে এইসব সেলস গুলো নিয়ে থাকে তাদের হচ্ছে প্রোডাক্ট গুলা সেলস বাড়ানোর জন্য অথবা হচ্ছে মার্কেটিং করানোর জন্য। সো আমি এই রিলেটেড শপস গুলো খুঁজে বের করার চেষ্টা করব এই স্টেটস লোকেশনে। প্রথমে আমি গুগল ম্যাপস ঢুকি। এখন আমার কাজ হচ্ছে আমি ধরেন বুকস সিলেক্ট করব, বুকস ইন বুকস শপ ইন, এখন আমি আমার কপি করা স্টেটসে লিখলাম, দেন হচ্ছে সার্চ করি। এই যে দেখেন এখানে অনেকগুলা আপনার শপস দেখা যাচ্ছে বা লোকেশন এখানে দেখা যাচ্ছে। তো আমার প্রথম কাজ হচ্ছে যেসব শপস এর রিভিউ কম সেগুলো খুঁজে বের করা। কারণ যাদের রিভিউ আছে বা যাদের রিভিউ অনেক বেশি, তারা অলরেডি মার্কেটিং করেছে বা তাদের সেলস অনেক বেশি, যারা রিভিউ পাচ্ছে ভালো, যাদের কম তাদের রিভিউ দরকার অথবা হচ্ছে তাদের সেলস বাড়ানো দরকার, মার্কেটিং করানো দরকার। সো আমি যাদের রিভিউ কম সেই সব শপসগুলো খুঁজে বের করার ট্রাই করবো। দেখেন এখানে হচ্ছে মোটামুটি এই যে 30 রিভিউ, তো আমি এটা একটু চেক করি। এই যে এই যে দেখেন এটা রিভিউস কম, মোটামুটি 30, অনেক কম রিভিউস। তো আমার প্রথম কাজ হচ্ছে এই বুক বা এই যে শপটা, এইটা এই শপে রিচ করার আগে আমার প্রথম কাজ হচ্ছে এই বিজনেস ওনারের কাছে ইমপ্রেসিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করা, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা। তো ভালো ইমপ্রেশন কিন্তু আপনি প্রথম কি করতে পারেন, প্রথমে হচ্ছে আপনাকে রিভিউস গিয়ে ওরা একটা ভালো রিভিউ দিতে হবে। এর কারণ হচ্ছে দেখেন এখানে যারা রিভিউ দিয়েছে ওনারা মোটামুটি রিপ্লাই করেছে। তো আমি যদি রিভিউ দিয়ে থাকি অবশ্যই ওনারা আমাকে রিপ্লাই করবে। তো ওনার কাছে প্রথমে আমি হচ্ছে একটা
গুড বা একটা ভালো ইম্প্রেশন ক্রিয়েট করতে পারো একটা রিভিউ দেওয়ার মাধ্যমে। কিভাবে রিভিউ দিবেন, এখানে যতটুকু রিভিউ আছে সেগুলো আপনি একটু ভালো করে রিসার্চ করে দেখবেন, হচ্ছে ওনাদের শপের পজিটিভ সাইড গুলো কি কি, সেই রিভিউ গুলো কালেক্ট করে বা সেখান থেকে আপনি সেসব সেন্টেন্স গুলো কালেক্ট করে একসাথে একসাথে ছোটখাটো রিভিউ দিতে পারেন। এটা হচ্ছে একটা প্রথম কাজ বা একটা ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট করা। দেন আমার সেকেন্ড কাজ হচ্ছে এবার ওনার ওভারভিউতে গিয়ে এখানে অন্যান্য যেসব ইনফরমেশন দেওয়া আছে আমি সেগুলো কালেক্ট করবো, যে হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার মাধ্যমে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ খুঁজে পেতে পারি, স্কাইপি, টেলিগ্রাম সব খুঁজে সেখানে ওনাকে রিচ করতে পারি, মেসেজ দিতে পারি, ওনার কিভাবে সেলস বাড়ানো দরকার, কিভাবে মার্কেটিং করা দরকার, বা ফেসবুক অ্যাড সার্ভিস করে সেটা রিলেটেড দিতে পারি, গুগল অ্যাডস, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও সার্ভিস, ঠিক আছে, এসইও সার্ভিস প্রোভাইড করতে পারে। দেন হচ্ছে ওয়েবসাইট যদি লিঙ্ক দেওয়া থাকে, সেখানে এখানে কোনো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া নাই, সো এখানে আমি অন্য ইনফরমেশনটা পাচ্ছি না, সো আমি এখানে শুধু নাম্বার পাচ্ছি। এখন আরেকটা চেক করি, আরেকটা শপ চেক করি, সেখানে একটা ওয়েবসাইট পেতে পারি, কারণ ওয়েবসাইটে যাওয়ার সুবিধা হচ্ছে, ওয়েবসাইট খুঁজে পেলে আমার সুবিধা হচ্ছে, আমি খুব ইজিলি ওরা রিচ করতে পারবো। একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার অন্যান্য ইনফরমেশন গুলো খুব ইজিলি খুঁজে পাওয়া যায়। এটা তো নয়, এটা চেক করি, এই যে এখানে দেখ এই বুক শপটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট চেক করি। এখন প্রথমে আপনি ওয়েবসাইটে যাবেন এবং হচ্ছে ওনার বুকস গুলো আপনি হচ্ছে চেক করতে পারেন, কি ধরনের বুকস উনি সেল করে বা প্রোডাক্টস গুলো দেখলেন, চেক করলেন, চেক করে সেই সঙ্গে ধরেন যাবেন যেখানে দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখানে কোন ইমেল বা এখানে কোন মিসেস ইমেল দেওয়া আছে, এটা কালেক্ট করে ইমেলের মাধ্যমে আপনি রিচ করতে পারেন। এই যে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, ফেসবুকই অ্যাকাউন্ট, তো ফেসবুক মধ্যে অনেক ইনফরমেশন পাওয়া যাবে, ফেসবুকে মেসেজ দিলে উনি খুব ইজিলি আপনার হচ্ছে রিপ্লাই করবে। যেমন এই যে এখানে ইমেলস দেওয়া আছে, তো আপনি এখানেও খুবই রিচ করতে পারেন, ওনার এগুলো চেক করে এখানে ওনাকে মেসেজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে আপনি একটা লাইক দিয়ে রাখবেন, দেন হচ্ছে যেগুলো মেসেজ অপশন দেয় অনেক ফেসবুক পেজে মেসেজ অপশন বা আইডিতে মেসেজ অপশন দেওয়া থাকে, সেখানে আপনি ওনাকে ওনার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে ডিটেলস জানেন, কিভাবে আপনি আপনার সেলস বাড়াতে পারেন বা রিচ করে আপনি কিভাবে সার্ভিস গুলো প্রোভাইড করবেন বা কি করলে ওনার বিজনেসের জন্য বেস্ট হবে, সেগুলা আপনি ডিসক্রাইব করে বললে তাহলে উনি আপনাকে সেল ওনার কাছে রিচ করার চেষ্টা করবেন। উনি চাইবে ওনার রিভিউস বাড়ানোর, সেলস বাড়ানোর, এই লাইফ খুবই কম, সো ওনার অবশ্যই বাড়ানো দরকার। এভাবে আপনি লোকেশন এক একটা লোকেশন এক একটা সিলেক্ট করে খুব ইজিলি রিচ করে দেন হচ্ছে আপনি ওনাদের সার্ভিস গুলো প্রোভাইড করা অফার। এটা ঠিক করি, ওয়েবসাইট দেওয়া নাই, আর কয়েকটা চেক করে দেখি। ফেসবুকে আপনি ধরেন অন্যান্য যেসব যেটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আই থিঙ্ক অন্যান্য যেসব এই যে ফেসবুক ডিরেক্টস দেওয়া আছে, সো দেখেন কল নাও কল করে বলতে পারি, মেসেজ অপশনে পোর্টফোলিও সহ অবশ্যই সেট করবেন, তাহলে পোর্টফোলিও আমি আপনাকে ট্রাস্ট করবেন, আপনি কাজ করবেন। তো একদিন হচ্ছে আপনি পাঁচটা বিজনেস ওনার কাছে রিচ করবেন, 10 দিন আপনি অনেকগুলো বিজনেস ওনার কাছে রিচ করবেন, অবশ্যই 100% পাবেন, আপনি কাজ পড়াশোনা বেশি। হ্যাঁ অবশ্যই আপনি হচ্ছে ইউনিক স্টেটস বা ইউনিক কান্ট্রি গুলো সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করে দেন হচ্ছে ট্রাই হ্যাট করে ট্রাই করেন, এতে কাজ করার সম্ভাবনা একটু বেশি থাকে, এটি এটাও মোটটা না। এইভাবে ক্লায়েন্ট খুঁজতে থাকেন, ইজিলি কাজ করবেন। আশা করি যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের মেসেজ করবেন, কমেন্ট বক্সে জানাবেন।